হ্যালো এভরিওয়ান, আর আজকে এখন আমরা সরস্বতী পূজার জন্য রেডি হয়ে গেছি। হলুদ পরিনি, রেড পরেছি। ওই যে আমার বর আমার কুচি ঠিক করছে, তো রেড পরেছি। ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, সব কিছু একসাথে। আমরা এখন অঞ্জলি দিতে যাব হচ্ছে আমাদের পাশের দাদার বাড়িতে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে সব। আমরা এখন বেরিয়ে পড়ছি, এই পাশের বাড়িতেই যাব, এই বাড়িতে। কিন্তু সামনের দিকটা দিয়ে দেখাবো, সামনের দিকটা খুব সুন্দর। আর তো এই হচ্ছে আমরা যেখানে থাকি, এটা একটা প্যান্ডেল করেছে। এখানেও ভুটানে পুজো হয়, পাড়ার সব বাচ্চারা করে। আর আমরা এখন অঞ্জলি দিতে যাচ্ছি হচ্ছে এই দাদার বাড়িতে, এইখানে দুটো দাদার বাড়ি। এটা কত সুন্দর বাগান, আমি জাস্ট এটার জন্যই সামনে। তাও তো এখন শীত চলে গেছে বলে ফুল টুল অনেক কম, আরও প্রচুর ফুল থাকে ওদের, অনেক ফুল থাকে, খুব সুন্দর, এত সুন্দর বাগানটা। এখন তো শীত চলে গেছে, তো ওই জন্য অনেক ফুল কমে গেছে। প্রচুর ফুলের বাগান, একদম বাড়িটা খুব সুন্দর করে সাজানো, খুব ভালো লাগে। আর ঠাকুর ঘরটা তো আরো সুন্দর, আমি দেখাচ্ছি ফুলগুলো কি সুন্দর। আরে এই পাশটা দেখো, এবারেও দেরি, অপূর্ব সুন্দর ঠাকুর ঘর, সব রেডি পুজোর জন্য, কি সুন্দর। এই যে হচ্ছে আমাদের ননসোনা গোপাল, ননসোনা আমাদের একদম মাঝখানে, আর তার চারিদিকে সব ঠাকুরেরা, খুব সুন্দর। মানে ঠাকুর ঘরটা দেখলে প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর সব কিছু প্রিপেয়ার। এই যে এই বাড়ির মালিক হলো এই দাদা, মালিক মানে যুগ। আরেকজন কোথায়, আরেকজন রান্না করে, বলে দে ধুতি পরনি, খুব সুন্দর ঠাকুর। এই যে জয়দা, আর এই হচ্ছে বোলাদা, এরাই হচ্ছে এত সুন্দর রেখেছে, এত সুন্দর বাড়িঘর, এদের দুজনেরই কৃতিত্ব, আমার দ্বারা তো সম্ভব না। আমি আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো না, যেটা এরা সুন্দর রাখে, খুব সুন্দর। সম্প্রদায় পূজনীয় দেবতায় পূর্ণম পূজা গৃহান দিকে দিও,
ওম তারুণ সকল মূর্তি আছে আর একটা মোয়া মোয়া ছিঁড়ে দেখি তো তুমি তোমাকে দিই হ্যাঁ তুমি খুঁজে পাবে ঠিক এরা দেখো ঠিক আছে ওরা মাখতে বসেছে এখানে
আমরা এখন যাব মায়ের ওখানে। মায়ের ওখানে সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু এই পুজো দিয়ে অঞ্জলি হতে হতে লেট হয়ে গেল। আজ রাস্তায় যে জিনিসটা খুব দেখা যাবে সেটা হলো ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব সুন্দর সুন্দর সেজেছে। এই জিনিসটা সব জায়গায় দেখা যাবে সরস্বতী পুজোর দিন, এটা একটা কমন ব্যাপার। আর এত ভালো লাগে দেখতে ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্দর সেজে গুজে বেরোয়, খুব ভালো লাগছে সবাইকে। সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন মায়ের এখানে এসেছি। একটু মায়ের এখানে আমাদের সকালে লুচি নিমন্ত্রণ, তো সকাল তো আর নেই, 12:30 প্রায় বেজে গেছে, তো মায়ের এখানে যাই, কি খাওয়া দাওয়া করি দেখি। লাইট চালো, ঠিক আছে, পয়সা করে দিয়েছো খাট আসছে, না না আটকে দাও, এসে কলিং বেল বাজাবে। এখন লুচি বানানো হচ্ছে, বেলা এখন বাজে 12:30, এখন একটা বাজে, মায়ের আবার দুপুরে নিমন্ত্রণ, কি করবো, অঞ্জলি টঞ্জলি দিতে দেরি হয় না সরস্বতী পুজোয়। মা এখন লুচি বানাচ্ছে, আমরা এখন লুচি খাবো, খেয়ে আবার আরেক জায়গায় যাবো নিমন্ত্রণ। আজকে পুরো হেকটিক শিডিউল, আজকে রাতেও নিমন্ত্রণ, ফুলকো ফুলকো লুচি হচ্ছে। মা লুচির সাথে কি হবে? বেগুন ভাজা। বাহ, লুচি আর বেগুন ভাজা, বেশি খাওয়া যাবে না, ওদিকে আবার প্রসাদ খেয়েছি না, বিজি জামাই। ফুলকো লুচি আর বেগুন ভাজা, লুচি খাই, না কুল খেয়েছি বুড়াদের ওখানে। কটা বাজে? 1:30 বাজতে যায়, লুচি খাচ্ছি, মাকে খাচ্ছে কুল। বাবা রাস্তার মাঝখানে কি গো, পাথর ফাথর পুরো। এখন একটু আমার শ্বশুরবাড়িতে এসেছি, দেখা করব, দেখা করে এখান থেকে আবার আমার বড়দার বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানে যাব। মাকে বলো নাহলে নিচে নিয়ে নামতে, ফোন করবো। এনেছো ফোন? ভেজে কষে কষিয়েছি, কষিয়ে তারপরে তো গেছে আবার বাপের কাছে স্কুল থেকে, মানে কি যেন ছিল। শ্বশুরবাড়িতে খানিকক্ষণ বসলাম, শাশুড়ির সাথে খানিকক্ষণ গল্প টল্প করে বেরিয়ে পড়েছি, এবার দাদার বাড়িতে যাব। আমার বড়দার বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, তো সেখানে নিমন্ত্রণ আছে, অলরেডি অনেকটাই বেজে গেছে, 2:00 প্রায় বাজতে যায়, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই যেতে হবে। নাগের বাজারে আমার দাদার বাড়ি, খুব বেশি সময় লাগবে না। দাদা বাড়িতে কিছু নিয়ে যাব, এখন তো আর কেউ মিষ্টি টিষ্টি তেমন খেতে চায় না, তো দেখি কিছু কুকিজ বা এরম টাইপের কিছু নেব। নেওয়া হয়ে গেছে, আমি কুকিজই নিলাম, কারণ মিষ্টি তো এখন কেউই খেতে চায় না। এবার সোজা দাদার বাড়ি, আমার দাদার বাড়িতে এসেছি। তোকে দেখলাম তো, হ্যাঁ ওই তো বাইক থেকে এতক্ষণ কোথায়,
এত সুন্দর লোকে আমার দিকে তাকিয়ে আছে, ও যে বলে কেমন আছো, কেমন আছো, ভালো আছো, সেই আর তাকালো না, অন্যদিকে তাকাচ্ছে। হ্যাঁ কি বলার ছিল, ঘুমাচ্ছে তো। আমরা গেলাম ঠাকুরের অঞ্জলি দিলাম, পাশের বাড়িতে। হ্যাঁ কি খবর, খাওয়া দাওয়া হয়ে গেছে? কি আছে আগে বলে দে। ডাল, চিংড়ি মাছ, কাতলা মাছ, ব্যাস। আর আর না 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 হয়ে গেছে। লঙ্কা নেবে? এভাবেই কাটলো আমাদের সরস্বতী পূজোর সকালটা। ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।